এবার সাকিব আল হাসান আর ফেরদুসকে নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, স্থানীয় এক গণমাধ্যমে তিনি বলেন, সারা ওয়ার্ল্ডের সেলিব্রিটিরাই রাজনীতিতে আসেন, এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তারই ধারাবাহিকতা এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় নায়ক ফেরদুস ভাই রাজনীতিতে এসেছেন। আবার আমাদের দুই বাংলা তথা সারা ওয়ার্ল্ডের গর্ব সাকিব আল হাসান নমিনেশন নিয়েছেন বলে আমি জেনেছি। বিষয়টি আমি অত্যন্ত পজিটিভলি দেখছি, কারণ মানুষের উপকার করার জন্য শুধুমাত্র ব্যক্তি উদ্যোগী যথেষ্ট নয়। আমি নিজে একজন পশ্চিমবঙ্গের সাংসদ, তাই আমি বিষয়টি বুঝি। অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় রাজনীতির। রাজনীতিতে থেকে বৃহৎ আকারে মানুষের সেবা করা যায়, যেটি আমি এখন বুঝছি। তাই আমি দুই বাংলার ফেরদুস ভাই এবং সাকিব আল হাসানের ভক্তদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। তারা কোন দল থেকে নির্বাচন করছে সেটি মুখ্য নয়, বিষয়টি হলো তাদের কর্মকাণ্ড, মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ এবং ন্যায়ের সাথে তারা কতটুকু থাকছেন সেটি দেখার বিষয়। আমার বিশ্বাস, ফেরদুস ভাই এবং সাকিব আল হাসান উভয়ই রাজনীতির মাঠেও অনেক ভালো করবেন, মানুষের মন জয় করবেন। দর্শক, ওপার বাংলার দেবের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।